আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ। পাকা আমের মিষ্টি সুগন্ধ আর স্বাদে ভরা এই সন্দেশটা খেতে কিন্তু আসলে অনেক মজার। এখন পাকা আমের মৌসুম চলছে, আর এই সময়ে যারা পাকা আম দিয়ে মজাদার কিছু ডেজার্ট বানানোর কথা ভাবছেন, তারা চাইলে ঝটপট এই সন্দেশটা বানিয়ে ফেলতে পারেন, কারণ বানানোটা খুবই সহজ। আশা করছি আমার আজকের এই সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে ভুলবেন না। নামটা শুনেই বুঝতে পেরেছেন যে এই সন্দেশে আমরা ম্যাঙ্গো অর্থাৎ আম ব্যবহার করব, আর সেটা হতে হবে একদম পাকা মিষ্টি আম। আর এই সন্দেশ তৈরিতে আমাদের ম্যাঙ্গো পিউরি লাগবে, সেটা আমি গতকাল আমার ম্যাঙ্গো ফিনির রেসিপিতে দেখিয়েছিলাম কিভাবে ঘরে বসে এই পিউরিটা তৈরি করা যায়। আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এবার চলুন সন্দেশটা বানিয়ে ফেলা যাক। আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। আসলে দুধের উপরে ডিপেন্ড করে ছানাটা কতটুকুন হবে সেটা ভেরি করে। এখানে আমার 1 লিটার দুধে দেখতেই পাচ্ছেন 1 কাপ ছানা হয়েছে। ছানাটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আমি টক দই দিয়ে ছানাটা কেটেছি আর 1 ঘন্টা এটাকে ঝুলিয়ে রেখেছিলাম। একটা পারফেক্ট সন্দেশ বানানোর জন্য ছানাটা সফট এবং ফ্রেশ হওয়া জরুরি। আমার চ্যানেলে দুটো ভিন্ন উপায়ে কীভাবে পারফেক্ট ছানা তৈরি করা যায় তার রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবারে আমি সন্দেশ তৈরির আগে ছানাটাকে 2 মিনিট ধরে এইভাবে একটু মথে নিচ্ছি, যাতে এর ভেতরে সব দানা ভেঙে যায়। এতে করে সন্দেশটা অনেক সফট আর মোলায়েম হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি অর্ধেকটা সেই মথা ছানা নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1 কাপ ছানার জন্য আমাদের 1/3 কাপ চিনি নিতে হবে। সন্দেশে কিন্তু মিষ্টিটা খুব হালকা হয়, এজন্য দেখা যায় যে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও সন্দেশ খান। তো 1 কাপ ছানার জন্য আমাদের 1/3 কাপ চিনি লাগবে, আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন চুলার আঁচটা লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে এইভাবে পাক দিতে হবে। লো ফ্লেমে আপনাকে 10 মিনিট ধরে এইভাবে নাড়তে হবে আর পাকাতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলে কিন্তু এই মিশ্রণটা এরকম নরম হয়ে যাবে। একটা সময় দেখবেন, অর্থাৎ 10 মিনিট পরে যখন এটা একটু আঠালো হয়ে যাবে, তখন বাকি ছানাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরোটা ছানা একবারে না দিয়ে এইভাবে 2 বারে দিয়ে করলে সন্দেশটা অনেক ভালো হবে। তারপর আবারও এটাকে 10 মিনিট ধরে এইভাবে পাক দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, একটু ডোলে ডোলে এটাকে পাকাতে হবে, যাতে করে ভেতরে দানা ভেঙে যায়। এবারে আমি এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি মাওয়া বা খোয়া ক্ষীর। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এটা আসলে মিল্ক সলিড, দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে একদম সলিড ফর্মে এনে এই মাওয়া বা খোয়া ক্ষীরটা বানানো হয়। তারপর আমি এটাকে গ্রেট করে নিয়েছি এবং গ্রেট করা অবস্থায় 1/3 কাপ মেপে এর মধ্যে দিয়ে দিলাম। মাওয়াটা দেওয়ার পর এটাকে আরও 5 মিনিট ধরে এভাবে নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু বরাবরই একদম লোতে থাকবে। 5 মিনিট হয়ে গেলে এইবারে আমরা এর মধ্যে ম্যাঙ্গোটা দিব। সেই যে আমরা ম্যাঙ্গো পিউরির কথা বলেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পিউরি আমি এতে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেখতে হবে, যদি মনে হয় যে না আর একটু দেওয়া যেতে পারে তাহলে দিতে পারেন। আমি 2 টেবিল চামচই দিলাম। দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর এসেছে। ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পর আর বেশিক্ষণ চুলায় রেখে নাড়ানাড়ি করা যাবে না, তাহলে আমের সুন্দর গন্ধটা হারিয়ে যাবে। আমি 3 মিনিট নেড়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই সন্দেশের মিশ্রণটাকে আমি আরও 10 মিনিট ধরে ভালো করে নাড়ব, কারণ সন্দেশ বানানোর পর গরম থাকা অবস্থায় এটাকে একটু মথে নিলে এটা খুব মোলায়েম আর সফট হয়। তো আমি হাত দিয়ে না মথে এই প্যানের মধ্যে রেখেই স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ডোলে ডোলে মথে নিচ্ছি। এতে করে আমাকে পরে আর এটাকে মথতে হবে না। আর 10 মিনিট ধরে এভাবে মথতে মথতে দেখবেন যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট একটা টেক্সচারে চলে এসেছে। আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে এটাকে তুলে একটা বাটিতে উঠিয়ে নিব, তারপর অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন সন্দেশ বানানোর পালা। আপনি চাইলে ছুরি দিয়ে বরফির মতো করে কেটে সাঁচে ঢেলে ডিজাইন করে অথবা গোল গোল পেড়ার মতো করেও সন্দেশ বানাতে পারেন।
তবে যেহেতু ম্যাঙ্গো সন্দেশ, তাই আমি একটু ম্যাঙ্গোর শেপ দিব। প্রথমে এখান থেকে কিছুটা অংশ হাতের মধ্যে এভাবে পাকিয়ে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি ম্যাঙ্গো জ্যাম, খুব বেশি দিব না। আপনি চাইলে রেডিমেডটাও দিতে পারেন অথবা ঘরেও তৈরি করে নিতে পারেন। আমি ম্যাঙ্গো পিউরি চিনি দিয়ে জাল করে জ্যাম করে নিয়েছি। মুখটা আটকে এইভাবে একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপর হাতের তালুটের ডোলে এটাকে একটু লম্বাটে শেপ দিব, অনেকটা ডিম্বাকৃতি। তারপরে নিচ থেকে এভাবে একটু চেপে দিয়ে আমের শেপ দিব। আসলে এটা আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন। আম যেমন পাঁচের মতো দেখতে হয়, ওইভাবে আমি একটু চেষ্টা করছি আমের মতো এটাকে শেপ দেওয়ার। ছোটবেলায় আমরা চারু এবং কারুকলা পরীক্ষায় কিন্তু মাটি দিয়ে এই ধরনের আম কলা বানাতাম, এখন আপনি এটা কাজে লাগাতে পারেন। এবার এর বোটার অংশটা বানানোর জন্য আমি একটা লবঙ্গ এভাবে গেঁথে দিচ্ছি, আর পাতা বানানোর জন্য পেস্তা বাদাম একটু এইভাবে চ্যাপড়া করে কেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখন একটু একটু লাগছে আমের মতো দেখতে, তো এইভাবে করে সবটুকুন সন্দেশের মিশ্রণ দিয়ে আমি আম বানিয়ে নিব। এক কাপ ছানায় আমার টোটাল 8টা সন্দেশ হয়েছে এবং সাইজগুলো একদম ছোট হয়নি। সন্দেশগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই এই ম্যাঙ্গো সন্দেশটা বাসায় একবার তৈরি করার। চলুন একটু কেটে দেখা যাক ভেতরের কি অবস্থা। দেখুন ভেতরটা দেখতেও কিন্তু খুব সুন্দর, আর ভেতরের ম্যাঙ্গো ফিলিংটার জন্য এটা দেখতেও যেমন ভালো লাগে আর খেতে কিন্তু মোটেও খারাপ লাগে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। কার কেমন লাগলো এবং এই রেসিপি বিষয়ে কোনো প্রশ্ন বা সাজেশন যাই থাকুক না কেন, কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।